अभिनंदन सकल के कम्प्यूटर ब्लॉग चैनल मध्य बंधुरा आबारो आज के त्रिपुरा पब्लिक सर्विस कमिशन माने टीपीएससी थेके नतून एक नोटिफिकेशन बेरिएछे एबं एक क्षेत्र शून्य पद प्राय 164 एर मतो ए बिटर मध्य प्रत्येकटा विषय आलोचना करब जे जेएमओ एबं जिडीएमओ एर जन्य जे समस्त कैंडिडेट एप्लीकेशन करते इच्छुक होबे তাদের কি কি প্রকার কোয়ালিফিকেশন লাগবে এবং আমরা কিভাবে এর জন্য অ্যাপ্লিকেশন করব আমরা সবকিছু আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা ভিডিও শুরু করার আগে কোন ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা। তবে প্রথমে বলে নিই, এই নতুন নোটিফিকেশনের জন্য আপনাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে 164 শূন্য পদ রয়েছে। তবে যারা অ্যাপ্লিকেশন করবেন ভালোভাবে দেখে নেবেন যে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কী কী প্রকারের কোয়ালিফিকেশন বা কী কী এলিজিবিলিটি চেয়েছে। এক্ষেত্রে জুনিয়র মেডিকেল অফিসার মানে জেএমও এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করবে গ্রেড 4 এবং এক্ষেত্রে ভালো স্কেল রয়েছে। অ্যাপ্লিকেশন করার আগে আপনার বিষয়টা দেখে নেবেন। এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি তাহলে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 যেটা বলা হয়েছে তিনটা শিডিউল থাকে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড। এই থার্ড শিডিউলের মধ্যে কিন্তু ডিটেলসে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে। তবে এক্ষেত্রে স্বীকৃত কলেজগুলো থেকে কিন্তু প্রয়োজন পড়বে। তবে এই ডিগ্রি সংক্রান্ত বিষয়ে আপনার বেটার জানতে গেলে আমরা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে সেই ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি চেক করে নিতেন। তবে ন্যূনতম কিন্তু আপনার এমবিবিএস প্রয়োজন পড়বে। এই স্বীকৃত মানে নেমসি যে লিস্ট স্বীকৃত কলেজগুলো রয়েছে এর থেকে কিন্তু আপনার সেই ডিগ্রিটা করা থাকতে হবে। তবে অ্যাপ্লিকেশন করতে গেলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কমপ্লিশন অফ ইন্টার্নশিপ অ্যান্ড পারমানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা কিন্তু প্রয়োজন পড়বে অফ এনি স্টেট মেডিকেল কাউন্সিল অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে। তাই বন্ধুরা আপনার ডিটেলসে জানার জন্য আরও বিষয়গুলো চেক করতে পারেন। তবে ন্যূনতম কিন্তু এমবিবিএস ডিগ্রি প্রয়োজন পড়বে এবং এক্ষেত্রে আপ টু 40 ইয়ার্স রাখা আছে। 17/5/2021 অনুযায়ী কিন্তু আপনাদের এজকে ক্যালকুলেট করা হবে, তবে কিন্তু ছাড় থাকবে। এবং এক্ষেত্রে লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন 17/5/2021 সেটা থাকবে। তবে লিস্ট অফ প্রভিশনাল এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবল অ্যান্ড ফ্রম 25/2021 সেটা আপনারা যখন লিস্টেড হবে তাদের সাইটে দেখে নিতে পারেন। তবে আলটিমেটলি কিন্তু আপনাদের সেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় যে 25/5/2021 থেকে। এবং যারা এই অ্যাপ্লিকেশন করবেন তাদের অনেকের মনে প্রশ্ন থাকে সিলেকশন প্রসেসটা কীভাবে, আলটিমেটলি একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে। সঙ্গে আপনার যে পারফর্ম ডিউটি থাকবে কোভিড-19 যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে, এক্ষেত্রে মার্কস কাউন্ট হবে এবং সঙ্গে আপনার 5 মার্কসও থাকবে সেটা ইন্টারভিউর মধ্যে। তো এর মাধ্যমে আপনাদের সেই সিলেকশন প্রক্রিয়া গড়ে উঠবে। তবে শূন্যপদ কিন্তু 3 টাইমস যেটা রয়েছে এর উপরে কিন্তু 3 টাইমস ক্যান্ডিডেটকে টানা হবে, তারপরে ইন্টারভিউতে হয়তো বাকি সেইগুলো হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন সবুজ বিষয়গুলো ভালোভাবে চেক করবেন এবং নিজেও দেখবেন। তবে যদি কোনো ক্যান্ডিডেটের সিমিলার মার্ক হয়ে যায় তাহলে সিনিয়রের উপর ডিপেন্ড করে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল আপনার 10/5/2021 থেকে 17/5/2021 মধ্যে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করবে বাট এক্ষেত্রে মনে রাখা দা কমিশন উইল নট এন্টার ইন এনি হার্ড কপি অ্যাপ্লিকেশন। তবে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা ক্লেম করতে চান রিগার্ডিং কোয়ালিফিকেশন তাহলে কিন্তু আপনাকে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে 18/5/2021 মধ্যে সেই কমিশনের কাছে আপনাকে যেতে হবে। তাছাড়াও এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে 300 রুপিস রয়েছে। তবে বিভিন্ন ডিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের কিছু একটা ছাড় দেওয়া আছে। তবে সেটা অ্যাপ্লিকেশন করার সময় আপনার ক্যাটাগরি অনুযায়ী সেই অ্যাপ্লিকেশন ফিটা চলে আসবে, তখন সেটা আপনি দেখে সেই অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা আলটিমেটলি কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে তার প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা ছোট্ট ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, দেখা কম্পিউটারতে, ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।